টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি 16.3 অনুশীলনীর তোমাদের পাঠ্য বইতে যে একটা কাজ হিসেবে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে নিচে চিত্রে গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই গাঢ় চিহ্নটি ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মূল কথা হচ্ছে যে এই সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো গাঢ় গাঢ় হিসেবে দেয়া আছে। তো দেখো আমার এ বি সি ডি এইটা টোটাল ক্ষেত্রটা, যদিও আমি নামটা দিয়েছি, তোমরা চিত্রটা অঙ্কন করবে, করে এরপরে নাম দিবে। তো আমি চিত্রটার অঙ্কন করি নাই। দেখো যে ব্যাপারটা, চিত্রটা যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। দেখো যার এ কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো যে ব্যাপারটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ লম্ব গুণ ভূমি। তাহলে দেখো লম্ব দেওয়া নাই আর ভূমি দেওয়া আছে, তার মানে আমার আগে লম্ব বের করতে হবে। তার মানে এই সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজ এসি সমান দেওয়া আছে আর ভূমি বিসি সমান দেওয়া আছে। আমরা আগে লম্ব বের করে নেব, তার মানে লম্ব বের করে নিয়ে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ লম্ব গুণ ভূমি। তাহলে কিন্তু আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসলো। এরপরে দেখো এইখানে এ ডি সি একটা অর্ধবৃত্ত দেওয়া আছে, এই অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে। এসি হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস, ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। এরপরে দেখো ব্যাসার্ধ আর পেলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে আমরা যে লিখব হাফ ইনটু পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমরা দুইটা ক্ষেত্রফল বের করছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করলেই আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পাব। তো আমরা প্রথমে আগে এই এ বি সি ত্রিভুজের লম্ব এ বি বের করব। তাহলে এ বি বের করব, তাহলে লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এ বি, তার মানে এ বি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে বি সি, তার মানে বি সি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ হচ্ছে এ সি, তার মানে অতিভুজ স্কোয়ার। দেখো যে ব্যাপারটা, আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তার মানে দেখো যে ব্যাপারটা, সেটা হলো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। আমরা এখান থেকে এ বি সমান বের করব, তার মানে লিখতে পারি বা এ বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, বা এ বি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ সি, এ সি সমান আমার দেওয়া আছে 20 সেন্টিমিটার। যদিও এর ভিতরে লেখা তো বুঝতে পারতেছো কি জানি না, তবে দেখো যে ব্যাপারটা এ সি সমান হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে 20 এরপরে স্কোয়ার দিব মাইনাস বি সি, বি সি সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তার মানে 15 এরপরে স্কোয়ার দিব, বা আমরা পাই হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু 20কে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 400, মাইনাস 15কে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 225, বা আমরা যদি মাইনাস করি এ বি স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে 175, বা আমরা যদি স্কোয়ারকে পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে রুট, তার মানে রুট ওভার অফ 175। তার মানে অতএব আমরা এ বি ইকুয়াল টু কত পাই, দেখো রুট ওভার অফ 175 সমান আসে হচ্ছে 13.23, দেখো যে ব্যাপারটা সেন্টিমিটার, এ বি ইকুয়াল টু পেয়েছি 13.23 সেন্টিমিটার। তার মানে এ বি পেয়েছি। এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে বিসি, তার মানে ভূমি গুণ উচ্চতা বা লম্ব, লম্ব হচ্ছে এ বি, তার মানে লম্ব হচ্ছে এ বি। এখন আমরা মান বসাবো হাফ ইনটু দেখো বিসি, বিসি সমান দেওয়া আছে 15, তাহলে লিখবো 15 ইনটু এ বি, এ বি সমান আমরা বের করেছি 13.23। আমরা যদি গুণ করি, গুণ 15 ইনটু 13.23 ভাগ যদি 2 করি, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করে আসে হচ্ছে 99.23 বর্গ সেন্টিমিটার।
দেখো আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি। দেখো আমরা আগে এবি বের করে নিয়েছিলাম, এবি বের করে নিয়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে। আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র থেকে আমরা এবি সমান বের করছি। এখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ গুণ ভূমি গুণ লম্ব, তার মানে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তার মানে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়েছি। এখন আমরা অর্ধবৃত্ত এডিসি এর ক্ষেত্রফল বের করব। দেখো এডিসি একটা অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক, এবং এই বৃত্তের এই অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে হচ্ছে এসি, এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তার মানে এখন আমরা এই যে অর্ধবৃত্ত দেওয়া আছে, এই অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে, আমরা তাহলে ব্যাসার্ধ বের করব। তাহলে লিখবো যে এডিসি অর্ধবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। দেখো ব্যাস দেওয়া আছে এই অর্ধবৃত্তের, ব্যাস দেওয়া আছে হচ্ছে এসি। আমরা ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ পাই হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে দেখো আমরা অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়েছি। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল সমান জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখবো যে এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু পাই আর স্কোয়ার, হাফ ইন্টু পাই আর স্কোয়ার হবে। এখন দেখো হাফ ইন্টু পাই, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর। দেখো আরের মান, আমরা আরের মান পেয়েছি হচ্ছে 10, তাহলে হবে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, 10 স্কোয়ার ইন্টু 3.1416 ভাগ 2। দেখো আমরা পেলাম হচ্ছে 157.08 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা আগে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করছি, এটা পেয়েছি, আর এডিসি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি, এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে লিখবো চিত্রে গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা যোগ করেছি। যদি যোগ করি এইটা প্লাস এইটা করি, সেক্ষেত্রে পাই হচ্ছে 256.31 বর্গ সেন্টিমিটার প্রায়। তার মানে আমার এইটা হচ্ছে আমার অ্যান্সার, তার মানে অ্যান্সার চলে এসেছে যে এই গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলেছিল। তো ক্ষেত্রফল বের করার জন্য আগে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করছি, মানে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই সমকোণী ত্রিভুজের দেখো যে ব্যাপারটা, ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, আমার লম্ব কিন্তু দেওয়া নাই। আমরা যে ব্যাপারটা ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা আগে লম্ব বের করে নিয়েছি, লম্ব বের করে নিয়েছি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা আগে এবি বের করে নিয়েছি, এবি বের করে নিয়েছি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কত, হাফ গুণ ভূমি গুণ লম্ব, তাহলে ভূমি গুণ লম্ব, তাহলে আমরা এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম। এখন এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে হচ্ছে এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ পেয়েছি। তাহলে এডিসি অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হচ্ছে হাফ ইন্টু, দেখো অর্ধবৃত্ত যেহেতু তার মানে হাফ আগে গুণ হবে, ইন্টু ইন্টু পাই আর স্কোয়ার। আমরা মান আরের মান বসাই দেবো, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করো, যোগ করলেই তোমার নির্ণয় ক্ষেত্রফল পেয়ে যাবে। এই বলা ছিল যে গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল, তার মানে আমার গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হয়ে যাবে যদি দুইটা আমরা যোগ করি। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় আসে, কারণ চিত্র দিয়ে দেয়, কোনো লেখা কোনো কিছু থাকে না, চিত্র থেকেই কিন্তু তোমার এই অঙ্কগুলো অঙ্কটা করতে হয়। তবে এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, যদিও তোমাদের পাঠ্য বইয়ের কয়েকটা অঙ্ক আমি এই চিত্র সম্পর্কিত সলভ করিয়েছি, সেই পর্বগুলোও দেখতে পারো। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।